নমস্কার, স্টাডি অ্যাকিউর বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর। আমাদের রিসেন্টলি WBCS মেইন্স 2019 হয়ে গেল, কিছুদিন আগে শেষ হলো। তো সেখানকার যে পেপার 6 ছিল, অর্থাৎ ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, মানে ম্যাথ এবং জিআইএস যে পেপারটা ছিল, সেইটার ম্যাথের পেপারটা সলিউশন আমরা এই ভিডিওতে করব। এটা ভিডিওটার ফার্স্ট পার্ট এবং প্রত্যেকটা পার্টে আমরা চেষ্টা করব 10টা করে ম্যাথ সলভ করার। কেন অল্প করে ম্যাথ নিচ্ছি তার কারণ হচ্ছে, আমাদের অল্প করে ম্যাথ নিলে আমাদের যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে আমরা ভালোভাবে সেটাকে ডিসকাস করতে পারবো এবং মনোটোনাস হয়ে যাবে না। একটা টানা যদি একটা লং ভিডিও 20-25-30-40-50টা করে ম্যাথ নিয়ে যদি একটা ভিডিওতে আলোচনা করা হয়, সেক্ষেত্রে যে প্রবলেমটা আসতে পারে সেটা হচ্ছে ভিডিওটা তোমাদের কাছে খুব মনোটোনাস হয়ে যেতে পারে। তো আমরা ছোটো ছোটো পার্টে ভাগ করে নিচ্ছি, চেষ্টা করবো প্রত্যেকটা পার্টে যেন 10টা করে ম্যাথ নিয়ে আমরা সলভ করি এবং একদম ডিটেলসে, এবং চেষ্টা করবো ডিটেলসে হওয়া সত্ত্বেও যাতে তোমরা এটা কম টাইমে সলভ করতে পারো সেই ব্যাপারটার দিকেও আমাদের মাথায় থাকবে। তো চলো শুরু করা যাক, এটা হচ্ছে পার্ট 1 এবং এরপরে আমাদের আরও কয়েকটা পার্ট এর আসবে। এর সঙ্গে একটু বলে দিই, এইবারের ম্যাথের পরীক্ষাটা নিয়ে একটু বলে দিই যে এইবারে যে ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেনটা এসেছিলো খুব আমার মতে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন নয়। তার কারণটাই বলি, লাস্টবার কোশ্চেনটা কঠিন ছিল, বাট তা সত্ত্বেও আমি বলবো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। তার কারণ হচ্ছে সব রকম ভেরিয়েশন ছিল, প্রত্যেকটা পার্ট থেকে পরিমাণমূলক মতো প্রশ্ন দেওয়া হয়েছিল, ম্যাথের অ্যারিথমেটিক থেকে বলা হোক, নাম্বার সিস্টেম থেকে বলা হোক, এবং আর যা যা পার্ট থাকে তোমার সিম্প্লিফিকেশান, মেনসুরেশন, ইভেন হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে বলো, এবং গ্রাফ থিওরি থেকেও কিছু প্রশ্ন, সব কিছু মিলিয়ে একটা কম্পোজিশন করা হয়েছিল। খুব সুন্দর ওয়েল ব্যালেন্সড একটা কোশ্চেন ছিল, বাট এইবারের প্রশ্নটা আমার মোটেই ওয়েল ব্যালেন্সড মনে হয়নি। অ্যারিথমেটিকের পার্টটাই ম্যাক্সিমাম ছিল, মেনসুরেশন সেই অর্থে প্রায় ছিলই না, নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশানও প্রায় ছিলই না। মোস্ট অফ দ্য নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে তোমার পার্টনারশিপের থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে, পার্টনারশিপ থেকে দেওয়ার পর থেকে দিয়েছে, প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট কম্পেন্ডেন্স থেকে প্রশ্ন দিয়েছে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন দিয়েছে, রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন দিয়েছে, কিছু পার্টিকুলার চ্যাপ্টার থেকেই কিন্তু মোস্ট অফ দ্য প্রশ্ন আমাদের এখান থেকে এসছে। তো আমি বলবো না খুব ওয়েল ব্যালেন্স, বাট যাই এসছে না কেন সেটাই তোমাদের অ্যান্সার করতে হয়েছে, এবং যারা পরীক্ষা দিয়েছো তারা একবার দেখে নাও যে তোমাদের অ্যান্সার কতটা ঠিক আছে, আর যারা অ্যান্সার অলরেডি পরীক্ষা দাওনি তারা কিন্তু দেখে নাও যে ব্যাপারটা কীরকম হয়েছে, প্রশ্ন কীরকম হয়েছে এবং কীভাবে সেটাকে কম সময়ে এটাকে ট্যাকেল করা যেতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথম এই সেটে আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখে নিই প্রশ্নগুলো কী কী ছিল এবং তার সমাধান। প্রথম প্রশ্ন, দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ফ্রম বর্ধমান টু সার্টেন প্লেস ইজ 3:4 ইফ দ্য ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 20% অ্যান্ড বাস ফেয়ার বাই 10%, দেন হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার। আমি প্রশ্নটাকে আগে ছোটো করে বলে দিই এবং তারপরে তোমরা সেটাকে আমরা সলভ করার চেষ্টা করবো। প্রথমে বলেছে যে দুটো জায়গা, একটা হচ্ছে বর্ধমান, ধরো একটা প্লেস ধরে নিলাম হচ্ছে বর্ধমান এবং আরেকটা প্লেস ধরে নিলাম এক্স, এই দুটো প্লেসের মধ্যে আমাকে যেতে হবে। এই দুটো প্লেসের মধ্যে যাওয়ার জন্য আমি দুর্ভাবে যেতে পারি, এই দুটো প্লেসের মধ্যে যাওয়ার জন্য আমি আইদার বাস নিতে পারি বা আমি ট্রেনে যেতে পারি। তো এখানে যেটা বলেছে যে বাস এবং ট্রেনের ফেয়ার পার্টিকুলার একটা ফেয়ার ছিল, সেই ফেয়ারটা হচ্ছে 20% এবং 10% ইনক্রিজ হয়েছে। তার মানে আমার যদি বাসের ফেয়ার যা ছিল সেটা এবং ট্রেনের ফেয়ার যেটা ছিল সেটা হচ্ছে, যদি এখানে 3:4 ধরে নিই, বাসের ফেয়ার ইজ টু ট্রেনের ফেয়ার যদি 3:4 বলে, তাহলে আমি এইরকম কি ধরতে পারি না যে বাসের ফেয়ার 300 টাকা ছিল আর ট্রেনের ফেয়ার 400 টাকা ছিল। আমি ধরে নিলাম, দুটোর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলাম, ধরে নিতেই পারে, অসুবিধা কিছু নেই। এবং কেন 300 বা 400 করলাম এটা পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করব, তোমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবে আস্তে আস্তে, যে আমরা এটাকে 100-এর একটা রেশিওতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যেহেতু আমাদের পার্সেন্টেজের অঙ্ক, আমরা 100-এর রেশিওতে যদি এই অঙ্কটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু অঙ্কগুলো আমাদের খুব সহজে সলভ করা যেতে পারে। কীভাবে, দেখো আমরা কিছু না করেই অঙ্কটাকে সলভ করতে পারবো। যেমন আমি যদি বাসের ফেয়ার 300 এবং ট্রেনের ফেয়ার 400 ধরে নিই, তাহলে আমি এটা বলতে পারি যে বাসের ফেয়ার ট্রেনের ফেয়ার যদি ইনক্রিজ হয়ে থাকে 20% আর বাসের ফেয়ার যদি 10% ইনক্রিজ হয়ে থাকে। একটা জিনিস একটু অবজার্ভ করো, কোশ্চেনটা খুব ইজি বাট একটা ছোট্ট টুইস্ট করে দিয়েছে, যে বাস যে ফেয়ারটা ছিল এবং ট্রেন যে ফেয়ারটা ছিল, বাসের ফেয়ারটা কিন্তু পরে দিয়েছে এখানে এবং ট্রেনের ফেয়ারটা কিন্তু আগে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু উল্টো ছিল, আগে বাস পরে ট্রেন ছিল, এখানে আগে ট্রেন পরে বাস হয়েছে। তার মানে ট্রেনের ফেয়ার যদি 20% বেড়ে থাকে তাহলে ট্রেনের ফেয়ার এখন হবে হচ্ছে ইনটু 20% অফ 400 কত,
20%, এর 10% কত? 40, 20% মানে কত হবে? 80। আর এখানে 10% বেড়েছে হচ্ছে বাসের ফেয়ার, বাসের ফেয়ার যদি 300 হয় তাহলে এটা 10% হবে 30, তাহলে এটা কত হবে? 330। আর এটা কত হবে? 480। তাহলে এর রেশিও কত হবে? 330:480। তার মানে এখানে কত হবে? 33:48 বা 11:16। তাহলে 11:16 হচ্ছে অপশন বি। পরেরটা দেখে নেওয়া যাক। When the price of rice increases by 12.5%, a man can get 250 gram less rice for rupees 18. এটা rupees 18 হবে। Find the present cost of the rice per kg. আমি এটাকে একটা সহজ উপায়ে করার চেষ্টা করব। দেখো, আমি যদি ধরে নিই যে পার কেজি রাইসের প্রাইস, ওল্ড প্রাইস, আমি ওল্ড প্রাইস এবং নিউ প্রাইস দুটো ধরি। ওল্ড প্রাইস কত ছিল? রাইসের কথা বলছি আমি অবশ্যই। ওল্ড প্রাইস কত ছিল? 100 rupees. তাহলে নিউ প্রাইস কত হবে? ওকে, ছেড়ে দাও, এখানে 100 ধরো না। 100 ধরলে একটু প্রবলেম আসতে পারে বা অঙ্কটা একটু কমপ্লিকেটেড হতে পারে। 100 ধরলে সলভ করা যাবে, বাট আমি 100 ধরবো না। আমি এটা ধরে নিই, চলো আরও ইজি করে দিই, আমি এটাকে এক্স ধরি এই ক্ষেত্রে। কেন এক্স ধরছি আমি সেটা বলবো। তাহলে নিউ প্রাইস কত হবে? নিউ প্রাইস হবে রুপিস এক্স প্লাস 12% অফ এক্স। তার মানে কত? 12.5%, 12.5% অফ এক্স মানে কত? 12.5% অফ এক্স। এভাবে লিখলাম এবং এটা আমার কত হবে? 12.5% মানে কি? 12.5x/100। তার মানে এখানে আমার হলো 112.5x/100 আলটিমেটলি। ঠিক আছে, এটা হচ্ছে ওল্ড প্রাইস, এটা হচ্ছে নিউ প্রাইস। এবার দেখো, আমি বলছি যদি 18 টাকায়, 18 টাকায় আগে কতটা কেনা যেত? আগে যখন চালের দাম এক্স ছিল তাহলে আগে কেনা যেত 18/x কেজি, আর এখন চালের দাম যখন 112.5x/100 তখন কেনা যাবে হচ্ছে 18/112.5x/100। এটা কেনা যাবে। তাহলে এখন কত বেশি কেনা যায়? এই দুটোকে যদি আমি ইকুয়েট করার চেষ্টা করি তাহলে আমি বুঝতে পারছি যে এখানে পুরোটা যেহেতু কেজিতে আছে এবং এটাকে যখন গ্রামে আছে 250 গ্রাম, এটাকে আমি কেজিতে করার চেষ্টা করি। 250 গ্রাম মানে কত? 0.25 কেজি। ওকে, কারণ এখানে দেখো আমি প্রাইসটা ধরেছিলাম পার কেজিতে, এখানেও পার কেজিতে ছিল, তার মানে আমি কেজি হিসাবটাই সুবিধা হবে। তার মানে আগে কিনতে পারতাম 18/x কেজি, এখন কিনতে পারি 18/112.5x/100 কেজি। এবং এইটা আগের থেকে কিন্তু কম, কারণ এখন দাম বেড়ে গেছে, তার মানে অবশ্যই আমি কম কিনতে পারবো। কত কম কিনতে পারি? 0.25 কেজি। মানে 0.25 কেজি যদি আমি এর সঙ্গে অ্যাড করে দিই তাহলে আমি এটার সঙ্গে ইকুয়েট করতে পারবো। এবার আমি এটাকে সলভ করার চেষ্টা করি। 18x=1800/112.5x+0.25। দেখো, আমি ক্যালকুলেশনটা হয়তো বড়ো মনে হতে পারে, বাট আমি দেখো আস্তে আস্তে এটাকে ছোটো করার চেষ্টা করব। যেমন এখানে হচ্ছে আমার পয়েন্টটাকে তুলে দিই প্লাস 0.25। এবার নিচের এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, 0.25টাকে এখানে এইদিকেই রাখো। আমি এটা বলতে পারি 18x-18 0.1125x = কত? 0.25। এখান থেকে যদি আমি করি তারপরে আমার কি আসবে? এখানে আসবে 18 × ভালো করে দেখো 1125 - 1800। আমি এখানে 18000 আমি এখানে কিন্তু গুণটা করব না। কেন করব না সেটাও তোমরা বুঝতে পারবে একটু পরে। = 0.25। এবার এখানে আমি 18টাকে কমন নিতে পারি, এখানে কত হবে? 1125 - 1000। তাই তো, এখানে 18 কমন নিলে 1000 পড়ে থাকে আর এখানে 18 কমনই আছে, তাহলে আমি এখান থেকে যদি এটা নিচে পড়ে থাকবে কত? 1125x = 0.25। এবার দেখো আমার এখান থেকে কি আসবে? 18 × এখানে কত আসছে? 125/1125x = 0.25। ঠিক আছে, আমি এই জায়গাটা এটাকে একটু র্যাপ বা র্যাব আউট করে দিই, তাহলে তোমরা এখানে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি। ওকে, নেক্সট, এবার আমি কি করব? এবার আমার এখানে এটা এসছে যে 18 × 125/1125x = 0.25। এবার আমি একটা জিনিস করতে পারি, এই 125 দিয়ে এটাকে কেটে দিতে পারি। কেটে দিলে কত পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে হচ্ছে 125 দিয়ে কাটলে হবে হচ্ছে 9। তাহলে
আমার এখানে 9, তার মানে হচ্ছে 9 দিয়ে আবার এটাকে কেটে গেলে 2 হবে, তার মানে 2/x ইজ ইকুয়াল টু 0.25। তার মানে এক্স কত, এক্স কত হবে 2/0.25 ইজ ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 8। তার মানে এক্স কত 8, এক্স কী ধরেছিলাম, এক্স হচ্ছে ওল্ড প্রাইস। তার মানে আমার এখানে চেয়েছে কি, আমার এখানে চেয়েছে যে ফাইন দ্য প্রেজেন্ট কস্ট, ঠিক আছে। তো প্রেজেন্ট কস্ট হচ্ছে এইটাই, কারণ কি ইনক্রিজ এখানে বলেছে রাইজ ইনক্রিজ বাই ওয়েন দ্য প্রাইস এ ম্যান গেট এটা, তার মানে ফাইন দ্য প্রেজেন্ট প্রাইস কত হবে 8। ওকে, অপশন এ। ওকে সরি, এখানে আমাকে চেয়েছে ফাইন দ্য প্রেজেন্ট প্রাইস, ভালো করে দেখি আমি এখানে, ওয়েন দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ 12.5% এ ম্যান ক্যান গেট 250 গ্রাম লেস রাইস। তার মানে কি যদি প্রাইসের দাম বেড়ে যায় যখন, তখন এটা চেয়েছে। এবার ফাইন দ্য প্রেজেন্ট কস্ট, প্রেজেন্ট কস্ট কিন্তু আমার এখানে ওল্ড, এবং নিউ প্রাইসটা যদি চায় তাহলে আমার নিউ প্রাইসটা কী হবে 8 + 12.5% অফ 8 মানে কত 1, তার মানে 8 + 1 তার মানে কত হবে 9। তার মানে এটা হচ্ছে নিউ কস্ট, এটা হচ্ছে ওল্ড কস্ট। ওকে নেক্সট, অ ফোর নাম্বার, দ্য সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট, দ্য থার্ড নাম্বার ইজ 10% লেস দ্যান দ্য সেকেন্ড, অ্যান্ড দ্য ফোর্থ নাম্বার ইজ 50% মোর দ্যান দ্য থার্ড। ইফ দ্য ফোর্থ নাম্বার ইজ 405, ফাইন দ্য অল নাম্বার। খুব মজার ব্যাপার, দেখো এইটা হয়তো পিএসসি হয়তো ভুল করেই করে ফেলেছে, খেয়ালও করেনি অপশন দেওয়ার সময়, কিন্তু অপশনের মধ্যে একটা খুব বড় একটা খামতি থেকে গেছে। সেটা হচ্ছে দেখো, বলেছে যে চারটে জিনিসের প্রাইস বলেছে, তার মধ্যে চার নাম্বার, ইফ দ্য ফোর্থ নাম্বার বলেছে, চারটে জিনিসের নাম্বার ভ্যালু বলেছে, ফোর্থ নাম্বারটা বলেছে 405। এবার ফোর্থ নাম্বারটা যে 405 হবে, এখানে চারটে অপশান দেওয়া আছে, দেখো কোনটার মধ্যে ফোর্থ নাম্বার 405 আছে, একটাতেই আছে, তো মানে ডেফিনেটলি এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, আমি এটা তো এভাবে বুঝে গেলাম, বাট যদি সলভ করতে হতো তখন কি করতাম, তখন একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমি ফার্স্ট নাম্বারটাকে আমি ধরে নিই 100। আমি বারবার বলছি আমরা 100 ধরে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ফার্স্ট নাম্বারটা যদি 100 হয়, সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট, তাহলে এর 10% কত হবে 100, যদি হয় 10% হচ্ছে 10, 20% হচ্ছে 20, তার মানে 120 হবে পরেরটা। এ হচ্ছে যদি 100 হয়, বি হবে 120, সি কত হবে, সি বলেছে কি যে 10% লেস দ্যান দ্য সেকেন্ড, সেকেন্ডের 10%, সেকেন্ড কত 120, তার 10% কত 12, তার 10% কমে গেলে কত হবে 120 থেকে 12 কমলে হয় 108। ফোর্থ নাম্বারস মানে ডি কী হবে 50% মোর দ্যান দ্য থার্ড, এর 50% কত, এর 10% কত 10.8, এর 50% হবে হচ্ছে 54, তার মানে 108 + 54, তার মানে এখানে হবে হচ্ছে তোমার 162। ওকে, তার মানে আমার চারটে নাম্বার পেয়ে গেলাম 100, 120, 108, 162। ওকে, ঠিক আছে। ওকে, এবার চেয়েছে যে চারটে নাম্বারই আমাকে বের করতে বলেছে। এবার দেখো আমার বলেছে যে ফোর্থ নাম্বারটা 405, তার মানে 162 ইজ ইকুয়াল টু, এই অনুযায়ী 162 ইজ ইকুয়াল টু কত 405, তাহলে 1 কত, 2.5। এবার যদি 1, যদি 1 এর ভ্যালু যদি 2.5 হয়, প্রত্যেকটা ভ্যালু আমি বের করতে পারবো, তাহলে 100 এর ভ্যালু কত হবে 250, 120 এর ভ্যালু কত হবে 120 × 2.5, তাহলে 108 এর ভ্যালু কত হবে 108 × 2.5, আর ফোর্থটা তো জানি আমি 405, তাহলে এখানে কত হচ্ছে 12 × 24 = 240, আর 60 হচ্ছে 300, আর এখানে কত হবে 108 × 8 মানে 2 মানে কত 216, আর হচ্ছে 54, তার মানে হচ্ছে 270, তার মানে এখানে হচ্ছে আমার এই হচ্ছে চারটে ভ্যালু, 250, 300, 270 আর 405 মিলে গেল অপশন ডি এর সাথে। ঠিক আছে, তাহলে আমি এটা বুঝে গেলাম কীভাবে করবো। পরেরটা দেখি, দ্য এক্সপেন্স অফ রাইস ফিশ অ্যান্ড অয়েল অফ এ ফ্যামিলি আর অ্যাজ 12, 17 and 3, দ্য প্রাইস অফ দিজ আর্টিকেলস আর ইনক্রিজ বাই 20%, 30% and 50% রেসপেক্টিভলি, বাই হোয়াট পার্সেন্ট দ্য এক্সপেন্স ফর দিজ আর্টিকেলস অফ দ্য ফ্যামিলি উইল বি ইনক্রিজ, টোটাল কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সব কটা মিলিয়ে। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারি, আমি দেখি কীভাবে করা যায়।
প্রথমে আমি দেখি যে 100 যেই রেশিও ধরে, তার মানে আমি 12:17:3 কে আমি 1200, 1700, 1300 ধরে নিতে পারি, অসুবিধা কিছু নেই। এবার 1200-তে যদি 20% বাড়ে তাহলে 1200-10% কত, 120, 20% মানে 240 বেড়েছে। আর 1700-র যদি 10% ধরি 170, তার হচ্ছে 30% ধরলে হচ্ছে তার মানে 510। আর 300-র 10% হচ্ছে 30, আর 50% হলে হচ্ছে 150। তার মানে টোটাল কত বেড়েছে, এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে টোটাল বেড়েছে যে 0, 5, 1, 6, এখানে 0, হাতে 1, তার মানে হচ্ছে 5, 6, 7, 1, 8, 1, 9, 900 বেড়েছে। আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 17:20 আর 32, মানে 3,32 থেকে 900 বেড়েছে। তার মানে আমি এটা থেকে বলতে পারি যে জিরোগুলো যদি কেটে দিই, কারণ জিরোগুলো আমি এক্সট্রা ধরেছিলাম, তাহলে বলতে পারি যে 32-এ বেড়েছে হচ্ছে 9। আমি জিরোগুলো ধরেছিলাম, দেখো আমি 100% ক্যালকুলেশনটা সুবিধার জন্য, 32-এ 9 বেড়েছে, 100-তে কত, 100-তে হবে 9/32×100, এটা করলে তোমার আসবে 28.18%। আচ্ছা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ডাইরেক্ট আমি আর কিছু ধরবো না, যে আমি শুধু ধরে নিই, তুমি ধরতে পারো 12, 17 আর 3। এবার একই ব্যাপার হবে কিন্তু ফ্র্যাকশানে আসবে, এটাই যা মুশকিল, কিন্তু যোগ করার পরে যদি আবার ফ্র্যাকশানটা উঠে যাবে। 12-র যদি আমি 20% ধরি তাহলে হচ্ছে 2.4, যদি 17-র আমি যদি 30% ধরি তাহলে 5.1, আর 3-এর যদি আমি 10% ধরি, সরি 50% ধরি তাহলে 1.5। টোটালটাকে করলে 9 আসবে, আর আগে টোটাল কত ছিল, 32, তার মানে 32-এ 9। আবার তুমি একইভাবে করতে পারো, 100-তে হবে 28.18%, ইটস আপ টু ইউ যে তোমার কাছে কোনটা টাইম সেভিং মনে হচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে ফাইনাল সি, 28.18%। ইন এ নেক্সট প্রশ্ন, ইন এ সার্টেন এক্সামিনেশন এ ক্যান্ডিডেট অ্যান্সার্ড 25 questions অ্যান্ড 2/5 of the rest of the total number of question, and he found that thus he was answered only 60% of the total number of questions, how many questions did he answer? Bolche je ekta chhele ekta porikha dicche, to examination e 25 ta question o answer koreche, ar baki question e 2/5 mane রিমেনিং অব দ্য প্রশ্ন, মানে যতগুলো প্রশ্ন বাকি আছে তার 2/5 প্রশ্নের অ্যান্সার করেছে, তাতে আরও টোটাল যা দাঁড়াচ্ছে যে একদম সব মিলিয়ে যতগুলো কোশ্চেন হয় তার 60% অ্যান্সার করেছে। তার মানে বেসিক্যালি ও কতগুলোর অ্যান্সার করেছে, কতগুলো প্রশ্ন ছিল তা কিন্তু চায়নি, কতগুলো প্রশ্নের অ্যান্সার করেছে সেটা চেয়েছে, ভালো করে চেয়েছে সেটা কিন্তু দেখো, কারণ অপশানে হয়তো দুটোই থাকতে পারে, মেবি সেরকমও দিয়ে দিতে পারে, হয়তো তোমার ভুল অ্যান্সারটাকেও তুমি অপশানে পেয়ে যেতে পারো। এবার দেখো আমি ধরে নিই যদি ওর এক্সখানা প্রশ্ন ছিল, যদি এক্সট্রা প্রশ্ন থেকে থাকে তাহলে ও 25টা তো অ্যান্সার করেছেই, তার মানে বাকি কটা রইল x-25 এবং তার 2/5, তাতে আমার ও কত করেছে, তাতে হচ্ছে 60% অফ এক্স, এই হচ্ছে আমার ইকুয়েশান। এবার ইকুয়েশানটাকে সলভ করি আস্তে আস্তে, 25+2/5 অফ x মানে কত, তার মানে হচ্ছে 2x/5 মাইনাস 25×2/5, তার মানে এখানে কেটে গিয়ে হবে 5×5=10, আর এখানে 60% মানে কি 60/100×x, এখানে যদি আমি কাটি তাহলে হবে হচ্ছে 3/5, তার মানে হবে আমরা 25+2x/5-5×2 = 10 = 3x/5। এবার আমি এইটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, 25-10 এদিকে থাকলো, 3x/5-2x/5, তার মানে কি হলো, এখানে 15 আসলো, এখানে আসলো হচ্ছে x/5 যদি 15 হয় তার মানে আমার x কত হবে, x হবে হচ্ছে 75, কিন্তু আমার x চাইনি, ও 60% যে অ্যান্সার করেছে সেটা কতগুলো সেটা চেয়েছে, তার মানে 3x/5 করলে আমার কত হবে, মানে এটা হচ্ছে 3x/5, মানে 60% মানে 3x/5, সেটা কত হবে, 75×3/5 মানে এখানে 15, তার মানে আমার হবে হচ্ছে 45টা, তার মানে আমার ফাইনাল অ্যান্সার 45। ভুল করেও কিন্তু যদি অপশানে 75 থাকে, 75 কিন্তু ঠিক করে এসো না, এটা খেয়াল রেখো। পরেরটা বলেছে, এ ম্যান সেভস 20% অফ হিজ ইনকাম ইফ হি এক্সপেন্স his expense be increased by 35%, by what percent his income is to be raised so that he can save 10% of his income, jate kina o 10% bolche je 20% o ja income hoy jodi dhore ni
ওর ইনকাম যদি তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে এক্সপেন্স, আর একটা হচ্ছে এই দুটোকে মাইনাস দিলে, ইনকামের থেকে এক্সপেন্স মাইনাস দিলে পড়ে থাকে হচ্ছে সেভিংস, ঠিক আছে? এই তিনটে জিনিস। ইনকাম কি আছে, ওর ইনকাম কত, ধরে নিলাম 100, আমি 100 ধরে বারবার করার চেষ্টা করছি, তার মধ্যে 20% যদি সেভ করে তাহলে ও কত সেভ করছে, ও হচ্ছে 20 যদি সেভ করে তার মানে এখানে হচ্ছে 80 বসবে, তবেই না 100 থেকে 80 বাদ দিলে 20 দাঁড়াবে। এবার বলছে যে ওর এক্সপেন্স হচ্ছে ইনক্রিজ হয়েছে 35%, তার মানে এক্সপেন্স যদি 35% ইনক্রিজ হয়ে থাকে তাহলে 80 × 35/100 করলে কত হয়, 0 0 কেটে গেল, 5 দিয়ে 2, 5 দিয়ে 7, 2 দিয়ে হচ্ছে 4, তার মানে কত হচ্ছে 28, তার মানে এখানে কত বেড়েছে, 7 আর 56, সরি এক্সপেন্স যদি ওর 35% বেড়ে যায় তাহলে 56 বেড়েছে, তার মানে 80 + 56 হয়েছে এখন, তার মানে এখন কত হয়েছে 80 + 56, তার মানে হচ্ছে এখানে 136 হয়েছে ওর এক্সপেন্স। এবার একটা জিনিস অবজার্ভ করে দেখো, বলেছে যে ওর ইনকাম কত পার্সেন্ট বাড়বে, যাতে কিনা আগের থেকে অবশ্যই কত বাড়বে, যাতে কিনা ও যেটা সেভ করছে সেটা 10% হয়, যদি সেভ করছে সেটা 10% হয় তাহলে যেটা এক্সপেন্স করছে সেটা 90% হওয়া উচিত, খরচ যা করবে সেটা বাদ দিয়ে বাকিটাই তো সেভিংস, তাই সেভিংস যদি 10% হয় 90% অবশ্যই খরচ করবে, তার মানে আমি এইটা ধরতে পারি যে নতুন যেটা 90% অফ নিউ ইনকাম কত, 136, তাহলে নিউ ইনকাম কত, 100% অফ নিউ ইনকাম কত, কত হবে 136/90×100, তার মানে 0 0 কেটে গেল, সরি এখানে 56 না এখানে 28 হবে, আর এখানে যদি 28 হয় তাহলে এখানে 108 হবে, সরি এটা ভুল হয়েছে আমার, এখানে তাহলে 108 হবে, 9 দিয়ে কাটলে হবে হচ্ছে এখানে 12, তার মানে হচ্ছে নতুন ইনকাম কত, 120, নতুন ইনকাম যদি ওর 120 হয় তার মানে আগের থেকে কত বেড়েছে, আগের ইনকাম কত ছিল 100, এখন হয়েছে কত 120, তার মানে কত বেড়েছে 20% + 20% হয়েছে, তার মানে অ্যান্সার হবে অপশান এ 20%। নেক্সট, এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেইনস 12.5% অফ ওয়াটার, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু 200 gallons অফ সাচ মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার মে কন্টেইন 37.5% অফ ওয়াটার, ঠিক আছে? এবার আমাকে একটা জিনিস দেখতে হবে, যে এখানে যেটা বলেছে 25% আমার যদি 12.5% যদি ওয়াটার হয় তাহলে 200 gallons কতটা ওয়াটার আছে, দেখে নিই যে আমার যদি 12.5% অফ ওয়াটার অফ 200 gallons, 200 gallons 12.5% মানে কত হবে 25 gallons, তার মানে আমার 25 gallons হচ্ছে আমার ওয়াটার আছে, অবশ্যই বাকিটা তার মানে হচ্ছে মিল্ক আছে, তার মানে হচ্ছে 175 gallons, এটা মিল্ক এটা হচ্ছে ওয়াটার। এবার আমাকে বলেছে যে আরও কতটা ওয়াটার অ্যাড করতে হবে যাতে কিনা এই যে মিক্সচার থাকবে তাতে 37.5% ওয়াটার থাকে, তাতে 37.5% ওয়াটার থাকে। ভালো করে একটা অবজার্ভ করো, আমার এখানে কিন্তু মিক্সচারে যেই আমার মিক্সারে যতটা সরি এখানে হচ্ছে মিক্সারে ওয়াটার অ্যান্ড মিল্ক যেটা ছিল সেটা কিন্তু সেম থাকবে, তার মানে আমার এখন ওয়াটার কত পার্সেন্ট হওয়া উচিত, 37.12%, ওকে, তার মানে মিল্ক হবে কত, মিল্ক হবে বাকিটা 62.12%। এবার দেখো এখানে 62.12% যেটা ছিল আগের বার কিন্তু তোমার 87.5% সেটাই ছিল, মানে 12.5% বাদ দিলে 87.5% হয়, সেটা কিন্তু সেম ছিল, তার মানে আমার এখন শুধু বাড়বে কোনটার পরিমাণ, বাড়বে শুধু আমার ওয়াটারের পরিমাণ, আমার এখানে কিন্তু আমার এখানে মিল্কের পরিমাণ কিন্তু কোনো রকমভাবে বাড়বে না, ঠিক আছে? ওকে, তো এখানে যদি আমার এইটা 62.5% হয় তার মানে বলতে পারি 62.12% = 175 gallons, তাহলে আমার বের করতে হবে 37.5% মানে কত, পার্সেন্টেজের এই রকম জিনিসগুলো দেখলে ভাবরানোর কিছু নেই, খুব সহজে সলভ হয়ে যাবে, খুব একটা অসুবিধা নেই, 175 / এইটা মানে কত 62.5%, আর এইটা মানে 37.5%,
ঠিক আছে, তার মানে এখানে হবে হচ্ছে 62.5 ইন্টু 37.5, তার মানে আমি বলতে পারি 175 ইন্টু 375 পয়েন্টটাকে তুলে দিলাম, তার জন্য নিচের পয়েন্টটা উঠে যাবে। 25 দিয়ে যদি কাটি 25 অক্ষে 25, 5 পঁচিশে 125, আর 25 দিয়ে যদি কাটি 25 দুগুণে 50, 5 পঁচিশে 125, তাহলে 5 দিয়ে যদি কাটি 5 হবে, 5 দিয়ে কাটলে 3 হবে। এই 5 দিয়ে যদি এটাকে কেটে দিই 3 35, তার মানে 3 35-এ কত হয়? 105। তার মানে এখন নতুন ওয়াটার কত হবে? 37.5%। মানে হচ্ছে এটার মানে এখন 105 গ্যালন, কিন্তু আগে তো কিছুটা জল অলরেডি ছিল, সেটা কতটা? আগে তো আমার 25 গ্যালন ছিলই, তার মানে আমার নতুন কত লাগবে? আমার এখন লাগবে 105 - 25 = আরও 80 গ্যালন, এটা অ্যাড করতে হবে। তার মানে আমার অ্যান্সার হবে অপশন ডি, 80 গ্যালন। 1 লিটার অফ স্পিরিট হুইচ কন্টেন্স 10% অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 3 লিটার। আচ্ছা, যেটা বলছে 1 লিটার অফ স্পিরিট মানে হচ্ছে, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটারের মধ্যে কী কী আছে? যদি আমি বলি ওয়াটার অ্যান্ড স্পিরিট, ওয়াটার আছে কত? 10%, তার মানে হচ্ছে 100 গ্রাম, 100 মিলিলিটার, আর স্পিরিট আছে হচ্ছে 900 মিলিলিটার। আরেকটা আছে 3 লিটার মানে 3000 মিলিলিটার, তাতেও 7% অফ স্পিরিট আছে, ওয়াটার আছে। তার মানে এখানে হচ্ছে তোমার 7 মানে হচ্ছে 210 মিলিগ্রাম, অবশ্যই এটা হচ্ছে মিলিগ্রামে আছে, মিলিলিটারে আছে, এটাও মিলিলিটারে আছে। আচ্ছা, এবার এখানে তাহলে কত আছে বাকিটা পুরোপুরি এখানে? তাহলে 3000-এর মধ্যে 210 যদি বাদ যায়, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 2790। ক্লিয়ার? তার মানে 2790 এখানে এটা, এবার এই দুটোকে মিক্স করা হয়েছে। তার মানে এখন ওয়াটার কত আছে? ওয়াটার আছে হচ্ছে 310 মিলিগ্রাম মিলিলিটার, আর এখানে আছে হচ্ছে 3690 মিলিলিটার। এবার একটা জিনিস অবজার্ভ করে দেখো, এখানে বলেছে কি তার সঙ্গে উইথ দিস অ্যান্ড টু দিস মিক্সচার হাফ এ লিটার ইজ অ্যাডেড। হাফ এ লিটার, কী হাফ লিটার অ্যাড করা হয়েছে? হাফ লিটার দুটো দিয়ে আমরা দেখি কি হতে পারে। তাহলে ফাইন দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার। যদি আমি ধরে নিই দুটোর সঙ্গে হাফ লিটার অ্যাড করা হয়েছে, যদি ধরে নিই যে প্রথমটার সঙ্গে অ্যাড করা হয়েছে, তাহলে 310-এর সাথে আরও আমার 500 মিলিগ্রাম, তার মানে হচ্ছে 810 মিলিলিটার, আর এখানে 3690 মিলিলিটার। এটা হচ্ছে এক নম্বর কেস। দু নম্বর কেস হতে পারে যে এখানে 310-ই থাকবে, বাট এটা 500 অ্যাড হয়েছে, মানে হচ্ছে 4190 মিলিলিটার। এটা দু নম্বর কেস, কোনটা হচ্ছে আমি কিন্তু কিছুই জানি না, কারণ এখানে কিছু স্পেসিফিক করা নেই। তো সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল, প্রথমত আমি বলে দিই অঙ্কটা ভুল আছে, ডেটা ইনসাফিসিয়েন্ট আছে। তো সেক্ষেত্রে আমি এখানে কোনোটাই অ্যান্সার আসা উচিত না, ভুল, তোমার ভুলের জন্য যেভাবে ট্রিটমেন্ট করবে পিএসসি সেভাবে হয় সবাইকে নাম্বার দেবে, না তো কাউকে নাম্বার দেবে না, বা অ্যাটেম্প করলে নাম্বার দেবে, সেটা ডিপেন্ড করছে পিএসসি কী করবে। তো জেনারেলি সবাইকে নাম্বার দিয়ে দেয় বা কাউকেই নাম্বার দেয় না, আর কোনো অপশান থাকে না এর মধ্যে। আচ্ছা, এবার দেখি আমার টোটাল কতটা আছে এখানে, টোটাল কত আছে এখানে? টোটাল আছে হচ্ছে, এখানে টোটাল আছে হচ্ছে 0 0 36, আর 8-এ হচ্ছে 44, আর 1-এ 45, এখানেও 45-ই হওয়া উচিত, 0 0, ঠিক আছে? তার মানে আমাকে দেখতে হবে এর মধ্যে 4500-এর মধ্যে কতটা ওয়াটার আছে। এখানে আছে 810, তাহলে 4500-এ যদি 810 হয়, তার মানে 45-এ হচ্ছে 8 450-এ হচ্ছে 81, তাহলে 100-তে কত? আরেকটা দেখতে পারো হচ্ছে 450-এর মধ্যে 31, তাহলে 100-তে কত? ঠিক আছে, এই দুটোই দেখতে পারো। দেখো এখানে যে অপশানটা আছে এইটা, এইটার ক্ষেত্রে আমি যদি দেখি, এটার ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে তোমার আসবে 20-এর অ্যারাউন্ডের কিছু একটা আসবে, তো 20-এর একটু কম আসবে, আর এক্ষেত্রে যেটা আসবে সেটা কিন্তু খুবই কম আসবে। এটার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে 7-এর অ্যারাউন্ড কিছু আসবে, 7 কি 8-এর অ্যারাউন্ড। তো এইটা তো অপশানে কোনোটাই নেই, তো এইটার ক্ষেত্রে অপশান হবে আইগেস 18% হওয়া উচিত। দেখে নিই, 81/45 × 100, তো এখানে 9 দিয়ে কাটলে 9, এখানে 9 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে কিন্তু 20, এখানে একটা 0 ছিল, তো এখানে 18%, তো অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো
পরেরটা দেখে নেওয়া যাক। এ সার্টেন কাইন্ড অফ ব্রাস ইজ কম্পোজড অফ কপার, জিঙ্ক, লিড অ্যান্ড লেড অ্যান্ড টিন। দ্য রেশিও অফ কপার টু জিঙ্ক ইজ 1:2, জিঙ্ক টু লেড ইজ 3:5, অ্যান্ড লেড টু টিন ইজ 7:8। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ইচ মেটাল ইন 213 গ্রাম ব্রাস। এখানে অপশনের ক্ষেত্রে একটা বড় মিস্টেক ওরা করে রেখেছে। তো এটা ইউনিট ডিজিট কত হবে? 2, 1, 3। এটা ইউনিট ডিজিট 0, এটা ইউনিট ডিজিট 0, আর এটা ইউনিট ডিজিট হচ্ছে 2। তার মানে দেখো এখানে আমার 213 গ্রাম টোটালে আসতে হবে বলেই দিয়েছে, 213 গ্রাম আমাকে টোটালে আসতেই হবে। তো 213 গ্রাম হতে হলে একমাত্র এই অপশানটাই ঠিক আছে, কারণ এখানে পুরোটা যোগ করে এই বাকিগুলো তো আসবেই না, এটুকু বুঝেই যাচ্ছ। তো হলে এটা হবে, নয়তো হবে না। যোগ করে দেখো 4, 5, 6, 7, 6 আর 7, 13, 13 আর 8 হচ্ছে 22, 21। তো 213 হচ্ছে এখানে, এখানে 213 গ্রাম হচ্ছে, তার মানে এটাই অ্যান্সার হবে আমার, এটুকু আমি বলেই দিচ্ছি। ঠিক আছে, বাকিগুলো তো কোনোভাবেই হবে না, যদি হয় একটা অপশান কারেক্ট তাহলে ডেফিনেটলি এ হবে, আর না হলে কোনোটাই না। ঠিক আছে, এবার আমি সলভ করার চেষ্টা করি। প্রথমটা যদি 1:2 দিই, তার মানে আমি এটাকে বের করে নিই যে আমার কী কী আছে। আমার এখানে 4টে মেটাল আছে, ফার্স্টে আছে হচ্ছে কপার, তারপর আছে জিঙ্ক, তারপর আছে লেড, তারপর আছে টিন। কপার ইস টু জিঙ্ক কত? 1:2। জিঙ্ক ইস টু লেড কত? 3:5। আর লেড ইস টু ব্রাস কত? না, লেড ইস টু টিন কত? 7:8। ঠিক আছে, এটার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি এটা একটা ক্যালকুলেশনটাই বলে দিচ্ছি কীভাবে করে। সেটা হচ্ছে 1 আর 2 আছে যে এখানে যখন কিছু নেই তার মানে এর পরে সব 2-2 লিখে যাও, কারণ যেটা লাস্ট পাবে তারপরে সেটা লিখবে। 3 আছে তার মানে আগেও 3 লেখো, আর 5 আছে এর পরে কিছু নেই মানে এখানে 5 লেখো, 7-এর আগে কিছু নেই মানে 7 আর 7 লেখো। ঠিক আছে, এবার এগুলোকে গুণ করে দাও। যেমন 5×2=10, 8×10=80, এখানে কত? 5×2=10, 7×10=70, এখানে কত? 7×3=21, 21×2=42, এখানে কত? 7×7=21। তো এইভাবে হচ্ছে এটা রেশিও। ওকে, এবার আমার যেটা করতে হবে, দেখো আমার দেখো ডাইরেক্ট চলেই এসছে 21, 42, 70 আর 80, তার মানে আমাকে কিছু করতেই হলো না, এটা আমার ডাইরেক্ট অ্যান্সার চলে আসলো। ওকে, নেক্সট, ইফ 25 মেন ক্যান ওয়েব 120 মিটার অফ ক্লোথ ইন এ ডে, হাউ মেনি মিটার অফ ক্লোথ উইল বি ওয়েভেন বাই 35 মেন ইন এ ডে। তাহলে 35 জন কতটা করবে যদি 25 জন 120 মিটার বনে? তাহলে আমার 25 জন বনে 120 মিটার, আতিবৈহিক নিয়ম, একজন বুনবে অবশ্যই কম, আর তাহলে 35 জন অবশ্যই বেশি বুনবে। পাঁচ দিয়ে কাটলে 24×7 168 মিটার, মানে অপশান বি। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা 10টা প্রশ্ন নিয়ে ডিসকাস করলাম। তোমাদের যদি পার্টিকুলার কোনো এই 10টার মধ্যে কোনো প্রশ্ন নিয়ে প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর চিন্তা নেই এই পরের যে 90টা প্রশ্ন আছে সেটাও আমরা ডিসকাস করব। এখানে বারবার করে বলার দরকার নেই যে এইটা কী হবে বা ওইটা কী হবে বা এইটার অ্যান্সার কী হবে ওইটার অ্যান্সার কী হবে, চিন্তা নেই, আমি প্রত্যেকটা নিয়ে ডিসকাস করব ইন্ডিভিজুয়ালি এবং এইরকমই ডিটেলসেই ডিসকাস করব, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। যদি পার্টিকুলার এর মধ্যে কোনোটা নিয়ে ডাউট থাকে আমাকে বলো, আমি পরের ভিডিওতে পরের ম্যাথের যে সলিউশনটা হবে তার মধ্যে আমি সেটা নিয়েও ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ, পরের ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে, টাটা।